আজি মু গৃহরে এবং গৃহ বাহারে সম্পূর্ণ ভাবে অসুরক্ষিত। বিরোধী দল নেতাঙ্ক সঙ্গীন অভিযোগ, গৃহ ভিতরে ও বাহারে সে অসুরক্ষিত। তিন জনক নাঁরে আনিলে সঙ্গীন অভিযোগ, তাঙ্কর কি পরিবারর কিছি হেলে মুখ্যমন্ত্রী দায়ী রহিবে বলি কহিলে জয়নারায়ণ। আহুরি কইছন্তি সে রহুথিবা সর্কিট হাউসরে ভঙ্গারুজা করা যাইছি। যে নবদাসকু ষড়যন্ত্র করি মারি দেই পারে তাঙ্কঠারু কোন আশা করা যায় বলি পচারিছন্তি জয়নারায়ণ। সেইমানক পাখরু তাঙ্কু বিপদ অছি বলি অভিযোগ আনিছন্তি জয়নারায়ণ। সেমানক ফোন ট্যাপিং কলে উত্তরপ্রদেশর কাহা সহ সেমানে কথা হেউছন্তি জনা পড়িব বলি কইছন্তি বিরোধী দল নেতা। মু মোর সুরক্ষা কর্মী কু ফেরস্ত করে দেই সারিছি, কিন্তু মোর কিংবা মোর পরিবারর যদি কিছু ক্ষতি হুয়ে তাহলে নবীন বাবু দায়ী হবে। তাঙ্কর নিজর সহযোগী স্বাস্থ্যমন্ত্রী ভলিয়া ক্যাবিনেট মন্ত্রীঙ্কু হত্যার ষড়যন্ত্র করি পারে এবং তাঙ্কু মারিবি দেই পারে, সেইভাবে মুখ্যমন্ত্রী টু আমি কোন আশা করিবা। সেভরি গোপালপুর বিধায়ক প্রদীপ পাণিগ্রাহী সমান প্রসঙ্গ উঠাইছন্তি, কইছন্তি সে বি অসুরক্ষিত। অগস্ট 25 তারিখরে তাঙ্ক উপরে হইতিবা আক্রমণ কথা উঠাই বিরোধী দল নেতাঙ্ক কথাকু সমর্থন করিছন্তি প্রদীপ। দুইক অভিযোগর জবাব রাখিছি বিজেডি। যদি আজি মু অসুরক্ষিত তাহলে মু আপনমানকর জরিয়ারে গটে দাবি করুছি যে মুখ্যমন্ত্রী এবং 5টি সচিব কি মুখ্যমন্ত্রীঙ্কর ব্যক্তিগত সচিব কিংবা যাজপুর র বিধায়ক এমানকর ফোন কু ট্যাপিং করা যাও এবং এমানে কাহাকু কোউ নির্দেশ দৌছন্তি, ইউপি র কোউ মাফিয়া কু কোন কহুছন্তি, সবু কথা তাঙ্কর নজর কু নজর রে রহু। হ্যাঁ তো মু তো অসুরক্ষিত অছি, মতে তো ডাইরেক্ট অ্যাটাক করিছিলে যে 25 তারিখ অগস্ট 25 রে বিরোধী দল নেতা তো অসুরক্ষিত স্বাভাবিক। ইয়ে গোটে পলিটিক্যাল ড্রামা, কাহার জীবন প্রতি ওড়িশার এটা কোটি জম্মু কাশ্মীর কি পঞ্জাব নুহ যে তাঙ্কর প্রতি তাঙ্কর জীবন অসুরক্ষিত অছি। এটা যাহা সে ঘটনা ঘটাউছন্তি পরবর্তী অবস্থায় তাকে ঘণ্টা ঘোড়াইবা পাইঁ গোটা আলোচনা কু ডাইভর্ট করিবা পাইঁ এসব এইভাবে একটা উদ্ভট চিন্তাধারা সব আসে। তবে প্রশ্ন, বিরোধী দল নেতা আনিথিবা সঙ্গীন অভিযোগ কু গুরুত্বর সহ নেবে তো রাজ্য সরকার, নিজ আড়ু মামলা রুজু করিব কি পুলিশ? অতি দুর্ভাগ্যপূর্ণ কথা, বিজু জনতা দলর 24 বর্ষর শাসন কালে নিশ্চিত ভাবে যেভাবে বড় ভাবে ওড়িশার গুন্ডা রাজ চালিছি, নিশ্চিত ভাবে যেটি ওড়িশার ক্যাবিনেট মন্ত্রী সুরক্ষিত নাহান্তি, নিশ্চিত ভাবে সেই রাজ্যরে সাধারণ জনতা মা ভৌণী কিভাবে ভাবে সুরক্ষিত হবে এহা এক প্রশ্নবাচী। খোদ রাজ্য সরকার তথ্য বিগত কিছু দিনর ঘটনা রাজ্যরে ললেসনেস কু পুনি সামনা কোণিছি, বিশেষ করে মুখ্যমন্ত্রী জেলা গঞ্জামে ঘটুথিবা রাজনৈতিক হিংসা রাজ্যরে জনপ্রতিনিধি কেতে সুরক্ষিত সেনেই প্রশ্নচিহ্ন ঠিয়া করিছি। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন সনাতন প্রদীপ সহ দিব্যজ্যোতি মহান্তি রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।